রহমান ইব্রাহিম, আমি ইকবাল হোসেন, ব্যবস্থাপক, দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড সুনামগঞ্জ শাখা। আমি 2015 সালের ডিসেম্বর মাসে সুনামগঞ্জ শাখাতে সহকারী অফিসার হিসেবে জয়েন করি। পরবর্তীতে সুনামগঞ্জ শাখাতে দ্বিতীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করি। 2018 সালের সেপ্টেম্বর নাগাদ আমি আমাদের কুলাউড়া মৌলভীবাজার শাখাতে ব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পেয়ে যোগদান করি। কুলাউড়া শাখাতে 2 বছর ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন শেষে আবারও সুনামগঞ্জ শাখাতে 2021 সালের জুলাই মাসে জয়েন করি। জয়েন করার পরে আমি এখানে 10টি ফিল্ড পাই। বর্তমানে আমাদের ফিল্ড 14টি। সিলেটের সুনামগঞ্জ সম্পর্কেও আমি সবিস্তর ধারণা পোষণ করি। বিগত অনেক বছর ধরে এই জেলাটি প্রাকৃতিকভাবে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হয়েছে। বিগত জুন মাসেও আমরা একটি বন্যার কবলে পড়েছিলাম। আল্লাহ রহমতে আমাদের সার্বক্ষণিক সদস্যদের সাথে যোগাযোগের মাধ্যমে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা এই দুর্যোগটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। সুনামগঞ্জ শাখাতে প্রায় 850 মতো চলতি বিনিয়োগ সদস্য আছেন। প্রত্যেকটা বিনিয়োগ সদস্যের কাছে আমি পার্সোনালি যাই। সমস্যার সম্মুখীন হলে ওনারা আমার কাছেই মূলত যোগাযোগ করেন বা আমার কাছেই আসেন। আমি চেষ্টা করি যে সবার প্রবলেমটা যাতে সলভ হয়। পার্সোনালি যদি বলি, আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠানে চাকরি করার মাধ্যমে আমি বর্তমানে অনেক ভালো আছি। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রধানতায় আমরা বর্তমানে ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাচ্ছি। এই স্যালারির মাধ্যমে আসলে আমরা অত্যন্ত ভালোভাবেই জীবনযাপন করতে পারতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ইকবাল হোসেন রিঙ্কু, ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকে কর্মরত আছি। 26/1/2010 সালে বরিশালের গৌরনদী শাখায় যোগদান করি। সেখান থেকে আমি আস্তে আস্তে আরও 4টি ব্রাঞ্চে কর্মরত ছিলাম। সর্বশেষ আমি সুনামগঞ্জে ব্রাঞ্চে এসে যোগদান করি। আমি বর্তমানে আমার পরিবার পরিজনকে নিয়ে সুখ শান্তিতে আছি। আমি বর্তমানে যে স্যালারি পাচ্ছি তাতে আমি আমার পরিজনকে নিয়ে সুখে আছি। সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ। আমি দি ঢাকা মার্কেন্টাইল কোঅপারেটিভ ব্যাংকের নিরাপত্তা প্রহরী। গত 22/10/2017 ইং সালে প্রধান কার্যালয়ে জয়েন করি। পরবর্তীতে 27/6/2018 ইং সালে সুনামগঞ্জ শাখায় বদলি হিসেবে আসি। আমি এই শাখায় বর্তমান নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্ব পালন সততা নিষ্ঠার সাথে পালন করছি। বর্তমান আমার স্যালারি খুবই ভালো। আমি খুবই খুশি পরিবারজন নিয়ে, এবং আমার পরিবারে বাবা মা দুজনেই অসুস্থ। বর্তমান স্যালারি টাকা দিয়ে আমি আমার বাবা মা চিকিৎসার ভার বহন করতেছি, এবং আমার একটা ফুফাতো ভাই ইতিম, তার আমি পড়াশোনার জন্য দায়িত্ব পালন করতেছি। সেই সাথে আমার একটা ভাতিজা ইতিম, তার পড়ালেখা দায়িত্ব নিয়েছি। বর্তমান আমি খুবই খুশি। মাননীয় চেয়ারম্যান স্যারের জন্য আমি দোয়া ও শুভকামনা করি। আল্লাহ যাতে ওনাকে সুস্থ শরীরে রাখে।